দুটো দিন ধরে আকাশের মুখটা বড্ড ভার। এই শীতের দিনে যদি বর্ষাকালের মতো আকাশের মুখ ভার হয়ে থাকে, তাহলে মনটা কি ভালো লাগে বলো তো? কিন্তু কি আর করা যাবে, মন ভালো থাকুক আর খারাপ থাকুক, রান্না বান্না তো করতেই হবে। তোমাদের দাদা ভাই আজকে 4 রকমের মাছ কিনে দিয়ে চলে গেছে অফিসে। আর দেখো সব ঝোপমারির মাছ, এগুলোকে সব কেটে নিচ্ছে। এসেছে লইট্টা মাছ, কাজুলি মাছ, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আর কাজুলি মাছ কাটতে কি কম সময় লাগে? লইট্টা মাছের তো মাথা লেজা কেটে নিলেই হয়ে যায়। তাড়াতাড়ি করে মাছগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে তুলে নি। আর এই যে কাতলা মাছটা দেখছো না, এটা হচ্ছে চারা কাতলা। জ্যান্ত কাতলাগুলো হয় না, খেতে কিন্তু বেশ লাগে। মাছের গায়ে কেমন একটা লোদ লোদ ভাব রয়েছে, একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার এসেছে লাল শাক, ডিমান্ড হচ্ছে বড়ি দিয়ে করো রান্না। নাও বড়ি দিয়ে করে নিলাম লাল শাক। এই লাল শাকটা বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। কাতলা মাছের ঝোলটা করে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছটাকে নিচ্ছে ভেজে। আর এবার ওই তেলের ওপরে আলুগুলো ভেজে তুলে নিলাম। ফুলকপিটা গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে এবার ফুলকপিটাও ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ের তেল অনেকটা কমে গেছে, আর একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটাও দিলাম। অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিচ্ছি এবার হলুদ, লঙ্কা, জিরে আর ধনে। স্বাদ মতো দিলাম নুন, আর একটু মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। আগে থেকে করে রাখা গরম জলটাও অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। হয়ে গেছে আমার কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি। আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে দেখে নাও। রয়েছে লাল শাক ভাজা, যেটা রান্নার সময় দেখেছো। কালকের একটু চিকেন ছিল, এটাও গরম করে নিয়েছি। মুলো দিয়ে করা ছিল ডাল, এটাও কালকের গরম করেছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করেছি। মাসি শাক আর কচুরলতিটা কেটে দিয়েছিল, যার জন্য রান্নাটা করতে পেরেছি। ফুলকপি আলু দিয়ে মাছের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি। প্রতিষ্ঠা স্কুল থেকে দিয়েছে ক্রাফট করতে। নাও মেয়ের বায়না সন্ধেবেলায় বসে গেছি মেয়ের স্কুলের ক্রাফট তৈরি করার জন্য। ওর করতে হবে একটা ব্যাজ আর চাঁদমালা। বলতো কি ঝক্কির কাজ, সেই ছোটবেলায় করেছিলাম। এখন আবার প্রতিষ্ঠার পাল্লায় পড়ে তৈরি করতে হচ্ছে এই সমস্ত হ্যান্ডক্রাফ্টগুলো। সেই ছোটবেলার কথাগুলো বারবার পড়ছিল মনে। আর ডিনারে রয়েছে সেই দুপুরেরই খাবারগুলো, শুধু আনা হয়েছে তরকার, করে নিয়েছি রুটি। এটি হয়ে যাবে আজকে ডিনার। থ্যাংকস ফর ওয়াচিং।